এটা করে দিলাম, বাবা পেয়ে গেলাম, চলে গেল, ওটা সব পুরো বডিটাই হলো পচা। আমি অর্থনীতি পাই নাই, আমি এটা তো কেউ বলে নাই এখন, আলাপ হলে তখন দেখা যাবে কতদিন হলে ভালো হবে যেটা আপনারা বলে। এটা তুমি কারো তো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবো, বললে করে দেবে। যেটা আমি সবসময় বলে আসছি আবারও বলব, এই জাতির সম্ভাবনা অসীম। এই জাতির যে তরুণ সম্প্রদায়, তার যে সৃজনশীলতা, তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। এতটুকু জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি, শুধু এই গোতাগুতি মারামারি খুনাখুনি এটার থেকে বাঁচতে, আর তো কিছু নাই। ওরা তো জানে সবাই কি করতে হবে, তাদের উপর অন্যরা কি মনে করলো সেটা চিন্তা দুঃখ পাচ্ছে। এটা বড় কথা হলো, বড় কথা হলো যে আমরা নিজেদেরকে কি করব, আমাদের স্বপ্নটাকে, আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো, এবং আমাদের স্বপ্ন বাস্তব, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ক্ষমতা, এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাব। পৃথিবীর বহু দেশে তো যাই, দেখি এর চাইতে ঘনিষ্ঠ একটা জাতি, পরিবারভুক্ত জাতি খুব কম দেশে আছে। আমরা ভাগ্যবান জাতি ছিল, ওইগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মধ্যে। কাজে আপনি এটা যদি পরিষ্কার না করে আর যাবেন কোথায়, আবার বর্বরতার মধ্যে থেকে গেল। কাজে এটা পরিষ্কার করতেই হবে, এটা এটার কোনো বিকল্প নেই। আমি যত ভাবেই বলে প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তত্ত্বটা যা জাতি আবার তৈরি করতে এবং পারি, শুধু আমাদের সবাই একত্র হতে পারছি, এটা করতে হবে, কঠিন কাজ করতে হবে। কঠিন যদি না হন এটা পারবেন না, থেকে যাবে, মানে বীজ থেকে যাবে, বীজ থাকলে একটা সমাধানে হবে না। তো আমি বলছেন, আমি বলছি আপনার একটা অংশ, কিন্তু আরো বিষয় আছে, সব একসঙ্গে দিতে হবে এবং করতে হবে। এটা মুক্তি পাওয়ার উপায় নেই, এটা করে দিলাম বাবা পেয়ে গেলাম চলে গেল, ওটা সব পুরো বডিটাই হলো পচা। আমি অর্থনীতি পাই নাই, আমি সবাইকে সমর্থন দিতে হবে। আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না, তাহলে বাদ দাও, তাহলে শেষ হবে না। শেষ স্যার মধ্যে একতা, ঠিকই বলেছেন, একতা হলে সবকিছু সম্ভব। সব সবাই এগিয়ে থাকবে। আমি কর্মসংস্থান সরকার করে দেবো এটার কথা বলতেছি না, আমার কথাটা হলো আমরা সব, আমরা চাকরি চাই না, আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরির দাতা। কাজে সেই জিনিস এটা আয়োজনের বিষয়, কাজে প্রত্যেকের মধ্যে শক্তি আছে। কাজে এখন আমরা যন্ত্রটা ঠিক করি, খুলে কাজ করতে থাকবে, গরিব ঘন্টা বাঁচবে যখন গরিব চলে, না অচল করে নিয়ে আপনি কি করবেন, এটা নিয়ে যত কান্নাকানি করে কিছু করতে পারবেন না। যন্ত্রটা ঠিক, যন্ত্রটা ঠিক করার জন্য এটাই হলো মুহূর্ত, সেখানে আপনাদের ভূমিকা। এটা তো কেউ বলে নাই এখন, আলাপ হলে তখন দেখা যাবে কতদিন হলে ভালো হবে যেটা আপনারা বলে। এটা তুমি কারো তো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবো, বললে করে দেবে।